প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় দলের নেতাকর্মীরা আলালের কুশপুত্তলিকায় দাহ করেন। নেতারা বলেন, এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল, দাবি জানান তাকে দ্রুত আইনের আওতায় আনার। এই আলালদের বাংলাদেশে থাকার কোনো দরকার নেই। বাংলাদেশের শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, আলাল গঙ্গের যেখানেই পাওয়া যাবে তাদের গণধোলাই দিয়ে তাদের প্রতিহত করা হবে, তাদের সাথে কোনো আপোষ করা হবে না। আজকে থেকে আপনারা এই আলালের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হলো যে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই আলালকে যেখানেই পাবেন সেখানে গণধোলাই দিয়ে তাকে সেখান থেকে বিতাড়িত করবেন। একই দিন দুপুরে রাজধানীর কাকরাইলের এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আলালের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এ ধরনের বক্তব্যকে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি নেতারা। আলালের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করার দাবি জানানোর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রমাণ করেছেন যে তারা অশালীন অশোভন কথাবার্তা তাদের নেতাদের এটিকে প্রশ্রয় দেন। বেগম খালেদা জিয়া এবং তার স্বামী জিয়াউর রহমান বাংলাদেশে যে নিষ্ঠুরতা দেখিয়েছে বাংলাদেশের ইতিহাসের পাতায় সেগুলো আলো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে। খালেদা জিয়ার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট সহানুভূতি দেখিয়েছেন, বিএনপির এই জন্য কৃতজ্ঞ হওয়া প্রয়োজন। এদিকে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সম্প্রতি বিএনপির যুগ্ম মহাসচিবের দুই বছর আগের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরই মধ্যে সোমবার উচ্চ আদালত এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।